অসুস্থ ছাত্রী হাসপাতালে পরীক্ষা দিচ্ছে কি জন্য? মানে কি এর আগে অসুস্থ ছিল না হঠাৎ অসুস্থ? না, এর আগে অসুস্থ অবস্থায় এডমিশন পরীক্ষা দিয়েছিল লোকাল কোয়াল ডাক্তারের সহযোগিতায়, সেন্টারে আলাদা করে ব্যবস্থা করা হয়েছিল। তারপর ওর শারীরিক অবস্থা অনেকটা অবনতি হয়, সেই জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম হসপিটালে ভর্তি করে। হসপিটালে ভর্তি করার পর ডাক্তারগুলো ওনাকে ছাত্রীটাকে রিলিজ দেয়নি, সেই জন্য কোনো পরীক্ষা যাতে অসুবিধা না হয় আমরা হসপিটালে ডাক্তারবাবুর সহযোগিতায় এখানে ব্যবস্থা করতে সমর্থ হয়েছি। কোন স্কুলের ছাত্রী? বিদ্যাসাগর বিদ্যা মন্দির। আর পরীক্ষা সেন্টার নকলবান বৈদ্যনাথ বিদ্যাপীঠ। আমি নকলবান বৈদ্যনাথ বিদ্যাপীঠে। আজকে কি পরীক্ষা চলছে? আজকে কি শেষ পরীক্ষা? আপনার নাম? আমার নাম সন্দীপ নাইক।